উত্তরপ্রদেশ থেকে সবজি ও ফলের কার্টুন সাজানো লরির মধ্যেই বেআইনি কাশের সিরাপ পাচার করার পথে পুরাতন মালদা থানার পুলিশের হাতে ধরা পড়ল দুই মাদক কারবারি। এই ঘটনায় উদ্ধার হয়েছে 20,000 বোতল কাশের সিরাপ, যার বর্তমান বাজার মূল্য প্রায় 38 লক্ষ টাকা বলেই জানিয়েছেন পুলিশ। শুক্রবার গভীর রাতে 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণে বেআইনি কাশের সিরাপ উদ্ধার করে পুলিশ। মালদা জেলা আদালতের মাধ্যমে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্তারা। আরে গাড়ি করে মাল কহাঁ লোড হুয়া থা? গোরখপুর। গোরখপুর কহাঁ যাতা ইয়ে? মঙ্গনাপুর। ক্যা থা সামান? সিরপ সিরপ বগেরা থা, হামে মালুম নেই। আপকো মালুম নেই থা? পুরা লরি মে থা? हम लोडिंग करके नहीं लाया, दूसरा लाया ड्राइवर। दूसरा ड्राइवर आप कहाँ लिए इसको? बाहर लिए, गोरखपुर बाहर। बाहर यूपी से। मालदा থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। উত্তরপ্রদেশ থেকে সবজি ও ফলের কার্টুন সাজানো লরির মধ্যেই বেআইনি কাশের সিরাপ পাচার করার পথে পুরাতন মালদা থানার পুলিশের হাতে ধরা পড়ল দুই মাদক কারবারি। এই ঘটনায় উদ্ধার হয়েছে 20,000 বোতল কাশের সিরাপ, যার বর্তমান বাজার মূল্য প্রায় 38 লক্ষ টাকা বলেই জানিয়েছেন পুলিশ। শুক্রবার গভীর রাতে 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণে বেআইনি কাশের সিরাপ উদ্ধার করে পুলিশ। মালদা জেলা আদালতের মাধ্যমে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্তারা। আরে গাড়ি করে মাল কহাঁ লোড হুয়া থা? গোরখপুর। গোরখপুর কহাঁ যাতা ইয়ে? মঙ্গনাপুর। ক্যা থা সামান? সিরপ সিরপ বগেরা থা, হামে মালুম নেই। আপকো মালুম নেই থা? পুরা লরি মে থা? हम लोडिंग करके नहीं लाया, दूसरा लाया ड्राइवर। दूसरा ड्राइवर आप कहाँ लिए इसको? बाहर लिए, गोरखपुर बाहर। बाहर यूपी से। मालदा থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।